আজকের মেকআপ লুকটা কি স্পেশাল হতে চলেছে, আজকের লুকটা হতে চলেছে একদম বার্থডে স্পেশাল একটা মেকআপ লুক। যাদের সামনে বার্থডে রয়েছে বা যারা বার্থডে দিনকে এরকম ভাবে সাজতে চাইছো, একটা সুন্দর একটা প্রিন্সেস টাইপের একটা মেকআপ লুক তোমরা করতে চাইছো, তারা কিন্তু এই লুকটাকে অবশ্যই ক্রিয়েট করতে পারো। যে কোনো বল গাউনের সাথে বা যে কোনো টাইপের ড্রেস বা ওয়ান পিসের সাথে কিন্তু এরকম টাইপের লুকটাকে ক্রিয়েট করতে পারো, ভীষণ ভালো লাগবে। আর খুব মিষ্টি আর একটা কিউট লুক কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করেছি, আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যে সমস্ত প্রোডাক্টগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, আর প্লাস আমার খুব ফেভারিট কয়েকটা প্রোডাক্ট দিয়ে আজকে তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, এবং এটা কিন্তু একদমই ওয়াটার প্রুফ, সাথে সোয়েট প্রুফ, আর একদমই কিন্তু গ্লোই একটা ন্যাচারাল ফিনিশ কিন্তু তোমরা পাবে, ভীষণ সুন্দর একটা পুরো একদম বলতে পারো সেলিব্রিটি লাইক একটা গ্লো কিন্তু তোমরা পাবে। তো কিভাবে তোমরা এরকম টাইপের একটা গ্লোয়িং একটা বেস মেকআপ, গ্লোয়িং একটা সুন্দর একটা মেকআপ লুক তোমরা করবে সেটা যদি জানতে ইন্টারেস্টেড হও, অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি চলো দেখে নাও। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটাকে স্টার্ট করো। মেকআপ করার আগেই কিন্তু আমি ভালো করে আগে ফেসটাকে ওয়াশ করে এসেছি, কারণ ফেস ওয়াশটা কিন্তু আমাদেরকে করতেই হবে। ফেস ক্লিন করার পরে আমি ইউজ করেছি একটা টোনার, আজকে ইউজ করেছি হুইস কেয়ারের এই রোজ টোনারটা, যেটা খুব ভালো একটা বাজেটের মধ্যে ভীষণ ভালো একটা টোনার বা ফেস মিস্ট বলতে পারো। তোমরা যে কোনো এখানে গোলাপ জল ইউজ করতে পারো, এটা কিন্তু মোটামুটি 200-250 মধ্যে পেয়ে যাবে, খুব ভালো একটা টোনার। এটাকে ভালো করে স্প্রে করে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে একটু অ্যাবজর্ব করিয়ে নেওয়ার পরে আমি ইউজ করেছি একটা ময়েশ্চারাইজার, যেটা গুড ভাইবসের টি ট্রি অয়েল কন্ট্রোল একটা ময়েশ্চারাইজার। যাদের এরকম খুব বেশি স্কিনে অয়েল প্রডিউস হয় বা খুব অয়েলি স্কিন বা খুব ঘাম হয়, তারা এরকম লাইট ওয়েট জেল বেসের ময়েশ্চারাইজারগুলো ইউজ করতে পারো। আর এই গরমে আমি তো বলবো সবারই এরকম জেল বেসের ময়েশ্চারাইজারই ইউজ করাটা উচিত, বাট যাদের খুব ড্রাই স্কিন তারা কিন্তু নর্মাল ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, বাট ময়েশ্চারাইজার স্টেপ কিন্তু একদম স্কিপ করবে না। ভালো করে ময়েশ্চারাইজার স্টেপটা ফলো করার পরে ইউজ করছি আমি একটা প্রাইমার, যেটা সুইস বিউটির একটা হাইলাইটিং একটা প্রাইমার, যেটা খুব ভালো স্কিনকে হাইড্রেট করে, ময়েশ্চারাইজ রাখে, সাথে স্কিনকে একটা দারুণভাবে গ্লো প্রোভাইড করে, মানে একটা টিন্ট হিসাবেও কিন্তু কাজ করে, দেখতে পাচ্ছ? এটা ইউজ করার সাথে সাথে কতটা সুন্দর স্কিনে একটা গ্লো দিচ্ছে, মানে তোমরা এর ওপর দিয়ে যে ফাউন্ডেশন ইউজ করবে তোমাদের স্কিন দারুণভাবে গ্লো করবে, ঠিক আছে? তো এই প্রাইমারটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো, ভীষণ রিজনেবলে বলতে পারো একটা মাইন্ড ব্লোয়িং একটা প্রাইমার, আর এটাকে তোমরা কিন্তু মোটামুটি 250-এর মধ্যে পেয়ে যাবে। আর এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের পোর্সগুলোকে ব্লার আউট করতেও হেল্প করে, স্মুথ বেস ক্রিয়েট করতে হেল্প করে, তো ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো। নেক্সট, আমি প্রাইমারটি ইউজ করে 2 মিনিটের জন্য একটু ছেড়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি আমার আইব্রোটাকে একটু ফিল করেছি হিলারি রোদার একটা আইব্রো প্যালেট থেকে, যেটা খুব ভালো পিগমেন্টেড আর ভীষণ ভালোভাবে কিন্তু আইব্রো ফিল করে দেয়। নেক্সট আমি ফাউন্ডেশন ইউজ করেছি আজকে ফেসে স্ক্যানারের একটা ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন, যেটার মধ্যে মিক্স করেছি সেম প্রাইমারটাকে, সুইস বিউটির প্রাইমারটাকে। আর এটা ইউজ করার পর না ভীষণ মানে একটা গ্লোই একটা ফিনিশ দেয়, আর খুব ইজিলি ব্লেন্ডও হয়ে যায়। একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাথে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছে, জাস্ট গ্লোটা দেখো, মানে স্কিন লাইট একটা ফিনিশ তো দিচ্ছে, আর এই ফাউন্ডেশনটা কিন্তু ভীষণ ভালো, মানে খুব ভালো একটা কাভারেজ দেয়, ভীষণ সুন্দর একটা কাভারেজ দেয়, আর স্কিনে একটা আলাদাই গ্লো দেয়। আর সাথে তার মধ্যে আমি মিশিয়েছি এখানে সুইস বিউটির যে হাইলাইটিং প্রাইমার সেটাকে, যেটার কারণে স্কিনের মেকআপটা দারুণভাবে লং লাস্টিং তো হবেই, সাথে সাথে কিন্তু স্কিনে একটা আলাদাই একদম সেলিব্রিটি লাইক একটা গ্লো বলতে পারো। সো এই হ্যাক্সটাকে ডেফিনেটলি ট্রাই করো, খুব ভালো একটা মানে বেস তৈরি করে দেয়। নেক্সট আমি ইউজ করেছি কনসিলার, তার জন্য ইউজ করছি সুইস বিউটির হাইলাইটিং একটা কনসিলার, যেটা শেড নাম্বার I think 07, খুব ভালো একটা হাইলাইটিং কনসিলার আর খুব সুন্দর একটা হাই কাভারেজ দেয়। এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে একটু ডিফাইন করে নেওয়ার পরে ভালো করে কিন্তু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডিং পার্টটা কিন্তু ভীষণ মাস্ট একটা পার্ট বলতে পারো, যত সময় নিয়ে তোমরা প্রোডাক্টকে ব্লেন্ড করবে তত তোমাদের মেকআপ ফ্ললেস এবং লং লাস্টিং ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ হবে। তারপরে কিন্তু আমি মোটামুটি আন্ডার আই এরিয়াতে একটুখানি অ্যাপ্লাই করে একবারে ব্লেন্ড করে ফেসের যেখানে যেখানে একটু হাইলাইটিং করার দরকার সেখানে অল্প সামান্য পরিমাণে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। খুব অধিক পরিমাণে জিনিস নিয়ে ব্লেন্ড করবে না, তাহলে কিন্তু কেকিনেস হয়ে যাবে, একদম সামান্য পরিমাণে, ঠিক যতটা তোমার স্কিন চাইছে ততটুকুই তোমরা প্রোডাক্ট ইউজ করবে, তাহলে কিন্তু মেকআপ অনেকটা ফ্ললেস হবে, মানে যতটা পারবে কম প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে। নেক্সট আমি পুরো বেস মেকআপটাকে সেট করেছি এখানে NYB-র একটা লুজ পাউডার দিয়ে, যেটা কিন্তু ট্রান্সলুসেন্ট একটা পাউডার, খুব ভালো একটা অ্যাফোর্ডেবলের মধ্যে বলতে পারো, খুব ভালো একটা
ম্যাটিফাইং ফিনিশ দিয়ে দেয়, স্কিনে একটা গ্লো প্রোভাইড করে এই মানে পাউডারটা, ভীষণ ভালো। আচ্ছা, এরপরে আমি একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, যেটা সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট, যেটার শেড নাম্বার রয়েছে 05। আর এর মধ্যে প্রত্যেকটা কিন্তু ব্রাউনিশ নিউট কাইন্ড অফ একটা কালার রয়েছে, বাট আমার একটু পিঙ্কি স্টোনেরও দরকার ছিল, বাট তোমাদেরকে একটু দেখানোতে আমার ভুল হয়ে গেছে যে এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছিলাম, বাট তারপরে মনে পড়লো যে আমার তো পিঙ্ক লাগবে, তো আমি সেখান থেকে আইশ্যাডো প্যালেটটাকে চেঞ্জ করে ল্যাকমির একটা স্পটলাইটের একটা মানে আইশ্যাডো প্যালেট আমি ইউজ করছি, যেটা প্রাইস মোটামুটি 750-800 মধ্যে। তো ওখান থেকে আমি প্রত্যেকটা শেড ইউজ করেছি বলতে পারো, মানে পিঙ্কিশ যে কালারগুলো যেটার জন্য আইলুকে দরকার, তো আমি ওই আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি, যেটা তোমাদেরকে বলেই দিলাম, বাট স্ক্রিনে শো করতে সত্যিই আমার মনে ছিল না। তো এখানে আমি কিন্তু আইলুকটা একদম সিম্পল আর সোভারের মধ্যে রেখেছি, আর তারপরে একটুখানি হালকা করে কন্ট্রোলও করেছি, জাস্ট নোজটাকে একটু কন্ট্রোল করেছি, ফেসে কিন্তু কন্ট্রোল করিনি। আর এরপরে আমি ব্লাশারের জন্য আজকে NYBR সানসেট স্কাইলিনের এই ব্লাশারটা ইউজ করেছি, হালকা করে একদম পিঙ্কিশ টাইপের একটা, যাতে মানে একদম লুকটা যাতে একটু মিষ্টি মিষ্টি আসে, তো সেটার জন্য একটু কিউট লুক আনার জন্য এরকম টাইপের লুকটা আজকে ক্রিয়েট করেছি। নেক্সট আমি ইউজ করেছি এখানে লাইনার, তার জন্য ইউজ করেছি সুগার কসমেটিক্সের এই লাইনারটা, যেটা কিন্তু বলতে পারো একটা পেন আইলাইনারের মতোই একটা লিকুইড আইলাইনার, যেটা ইজি মানে ইজিলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার যে অ্যাপ্লিকেটারটা ভীষণ সুন্দর, মানে একদম পেন আইলাইনারের মতোই, তোমরা কিন্তু খুব ইজিলি এটাকে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমি একটা মাস্কারা ইউজ করছি, যেটা সুইস বিউটির, আর মাস্কারা ছাড়া কিন্তু পুরো আইলুকটাই অসম্পূর্ণ, মাস্কারা ইউজ করতেই হয়। তারপরে কিন্তু আমি ইউজ করেছি হাইলাইটার, যেটা সুগার কসমেটিক্সের একটা হাইলাইটার প্যালেট থেকে আমি একটা পিঙ্কিশ টাইপের একটা শেড নিয়েছি হাইলাইটিং। যারা এই লুকটাকে করছো বাট একটু ডাস্কি স্কিন টোনে বা একটু ডার্ক স্কিন টোনের মধ্যে রয়েছো, তারা কিন্তু হাইলাইটারটা অবশ্যই একটু শ্যাম্পেন গোল্ডেন টাইপের একটা কালার ইউজ করার চেষ্টা করো। সো যাই হোক, এখানে আমি হাইলাইটিংটা কিন্তু করে নিয়েছি ফেসের যেখানে যেখানে দরকার, তোমরা কিন্তু এই পার্টটাকে ভালো করে লক্ষ্য করবে, পুরো ফেসে কিন্তু হাইলাইটিং করা একদমই যাবে না, একটু দেখে শুনে হাইলাইটারটা ইউজ করবে। এরপরে আমি লিপস্টিকের জন্য আজকে ইউজ করেছি সুইস বিউটির এই ক্রেয়ন ম্যাট নিউড লিপস্টিকটা, যেটা শেড নাম্বার হচ্ছে 207 হ্যাজেলনাট, যেটা খুব সুন্দর একটা ব্রাউনিশ নিউড টাইপের একটা কালার, বাট আমি মনে হচ্ছিল যে একটু পিঙ্কিশ টাইপের যদি টোনটা হতো আরও একটু বেটার লাগতো, তার জন্য একটা মেবলিনের একটা হট পিঙ্ক কালারের একটা শেড নিয়ে আমি একটুখানি অ্যাপ্লাই করে জাস্ট মিক্স করে নিয়েছি কালারটার সাথে, যাতে লুকটা আরেকটু বেশি মিষ্টি লাগে। দেখতেই পাচ্ছ একদম নিউডের থেকে কিন্তু পিঙ্ক শেডটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, লিপস্টিকটা অ্যাপ্লাই হয়ে গেছে, এবার ভেবেছি যে আমার চুলটাকে একটু স্ট্রেট করে নেবো, তারপরে হেয়ার স্টাইলিংটা করবো। তার জন্য কিন্তু আজকে আমি ইউজ করছি আগারোর হেয়ার স্ট্রেটিং ব্রাশ, যেটা ভীষণ ভাইরাল একটা প্রোডাক্ট বলতে পারো, আর এত ইজিলি তোমাদের চুলকে স্ট্রেট করে দেবে, জাস্ট 2 মিনিটে তোমরা কিন্তু পুরো চুলকে তোমরা এত সুন্দরভাবে কিন্তু স্ট্রেট করে ফেলতে পারবে। আর এটা ইউজ করাও কিন্তু ভীষণ ভালো, মানে একদম লাইট ওয়েট, মানে খুব ইজিলি তোমরা এটা ইউজ করতে পারবে। জাস্ট একবার তোমরা হেয়ারটাকে ব্রাশ করলে কিন্তু দেখতে পাচ্ছো কি ইজিলি তোমরা কতটা সুন্দর একটা শাইনি একটা স্ট্রেটনিং হেয়ার পাচ্ছ। সো প্রোডাক্টটা পারচেজ করতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। সবাইকে তাহলে অ্যাডভান্স উইশ করে দেবো। আর যারা যারা বার্থডে স্পেশাল মেকআপ লুক চেয়েছিল, আমি অনেকের কমেন্ট খুঁজে পাইনি, যারা যারা করেছিল তারা আমাকে আরেকবার করে পিঙ্ক করে দিও যে কারা কারা চেয়েছিল, কাদের রিকোয়েস্ট আজকে রাখলাম সেটা কিন্তু অবশ্যই জানিও। সো চলো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেকটা হেল্পফুল করতে পেরেছি। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমাকে কেমন লাগছে সেটা জানাতে একদম ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও জানিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আসছে নতুন নতুন নানা রকমের টপিকের ভিডিও, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।